ধরেন একজন লোক মারা গেল, এখন মারা যাওয়ার আগে মানত করেছিল যে কয়েকটা রোজা রাখবে, সে যতদিন রোজা রাখতে চেয়েছিল ঠিক ততজন মানুষ কি তার হয়ে সেই রোজাগুলো পালন করতে পারবে? যদি এমন কারো কথা বলেন যে মারা গেছে আর সে মানত করেছিল যে আমি এতগুলো রোজা রাখবো, এখানে আমরা ধরে নিই একজন লোক বলেছিল যে সে রোজা রাখবে 30 দিন ধরে মানত করেছিল আর মানত পূরণ না করে সে মারা গেল, এখন এই পরিস্থিতিতে একজন লোক 30টা রোজা রাখবে নাকি 30 জনে একদিনে সে রোজাগুলো করতে পারবে? এর উত্তর আছে একটা হাদিসে, এটা সহিহ বুখারীতে, খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, অধ্যায় নম্বর 42। এখানে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি 30 জন লোক একসাথে থাকে আর তারা সবাই একদিন রোজা থাকে, তাহলে তার মানতটা পূরণ হয়ে যাবে যে 30টা রোজা মানত করে পূরণ না করে মারা গেছে। তাহলে হয় একজন লোক সেই রোজাগুলো রাখবে অথবা যতদিন মানত করেছে ঠিক ততজন লোক একসাথে একদিন রোজা রাখবে, দুটোরই অনুমতি আছে। আচ্ছা, জেনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ।